হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা একটা নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে দেখুন আজ আমরা জানবো পোষণ টেকারের একটা অপশান রয়েছে এ ডাব্লিউসি স্ট্যাটাস এই অপশানটা ক্লিক করলে কি কি করতে হবে তা আজ আমরা স্টেপ বাই স্টেপ জানব এই কাজটা কিন্তু প্রতিদিন আপনাদের অবশ্যই করা দরকার একদম প্রথমেই আমরা পোষণ টেকার অ্যাপটিকে ওপেন করলাম দেখুন যে পেজটি ওপেন হয়েছে সেই পেজের একেবারে নিচে ডান দিকে চলে আসুন দেখুন মোর কথাটা লেখা আছে সেই মোড়ে গিয়ে ক্লিক করলাম দেখুন আরেকটি পেজ ওপেন হয়েছে একদম লাস্ট থেকে চার নাম্বার লাইনটি দেখুন এ স্ট্যাটাস লেখা রয়েছে সেইখানে গিয়ে ক্লিক করলাম দেখুন এবার যে পেজটি ওপেন হয়েছে একদম ওপরে লেখা রয়েছে পাস্ট মনিটারিং চেকলিস্ট তার মানে যদি আপনারা কোনো দিন চেক লিস্ট সাবমিট করে থাকেন তাহলে তার তথ্যটা এখানে দেখাবে দেখুন এখানে আমি সাত চার দু হাজার তেইশে চেক লিস্ট সাবমিট করেছি সেই জন্য এই ডেটটি আমার এখানে শো করছে যদি আপনারা কোনো চেকলিস্ট সাবমিট না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো ডেট এখানে শো করবে না তাহলে এখন আমরা দেখে নিই কীভাবে আমরা নতুন চেক লিস্ট সাবমিট করব দেখুন এই পেজেরই একেবারে নিচে লেখা রয়েছে অ্যাড নিউ চেকলিস্ট সেখানে গিয়ে ক্লিক করলাম দেখুন এখানে একটি নতুন পেজ ওপেন হয়েছে সেই পেজটির কাজ আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব দেখুন একদম ওপরে লেখা রয়েছে হাইজিন অ্যান্ড সেফটি অর্থাৎ স্বাস্থ্যবিধি ও সুরক্ষা অর্থাৎ যেদিন আপনারা চেকলিস্ট সাবমিট করেছেন সেই দিন আপনাদের সেন্টারে অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টারে কি কি স্বাস্থ্যবিধি ও সুরক্ষা অবলম্বন করা হয়েছে তার তথ্য এখানে স্টেপ বাই স্টেপ দিতে হবে দেখুন প্রথমেই রয়েছে যদি আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের চত্বরটি প্রতিদিন আপনারা পরিষ্কার করে থাকেন তাহলে ই গিয়ে ক্লিক করবেন আর যদি না পরিষ্কার করে থাকেন তাহলে নো অপশানটিতে ক্লিক করবেন এরপর যদি আপনাদের রান্নাঘর পরিষ্কার করা হয় তাহলে ই গিয়ে ক্লিক করবেন আর যদি পরিষ্কার না করা হয় তাহলে আপনারা নোতে ক্লিক করবেন যদি আপনাদের টয়লেট পরিষ্কার করা বা ধোয়া হয়ে থাকে তাহলে আপনারা ইয়েসে গিয়ে ক্লিক করবেন আর যদি প্রতিদিন টয়লেট পরিষ্কার করা না হয় বা ধোঁয়া না হয় তাহলে আপনারা নোতে গিয়ে ক্লিক করবেন এছাড়াও যদি আপনাদের কারোর সেন্টারে টয়লেট না থাকে তাহলেও আপনারা কিন্তু নোতে গিয়ে অবশ্যই ক্লিক করবেন এর পরের অপশানটা একটু লক্ষ্য করুন অঙ্গনওয়াড়ি সেন্টারের মালপত্র যেখানে আপনারা স্টোরেজ করেন সেখানে ইঁদুর বা পতঙ্গ এই সমস্ত পোকামাকড় যদি না থাকে তাহলে আপনারা ইএসে গিয়ে ক্লিক করুন আর যদি ইঁদুর বা পতঙ্গ থেকে থাকে তাহলে আপনারা নোতে ক্লিক করুন এর পরের অপশানটা দেখুন যদি আপনাদের এই সেন্টারের মালপত্রগুলো ঠিকঠাক সংরক্ষণ থাকে তাহলে হ্যাঁতে গিয়ে ক্লিক করবেন যদি না থাকে তাহলে নোতে গিয়ে ক্লিক করবেন এরপরের অপশানটা দেখুন আপনারা যদি টিএইচ আর অর্থাৎ শুকনো খাবার ঠিকমতো সংরক্ষণ করে রাখেন তাহলে ইএসএ গিয়ে ক্লিক করুন আর যদি তা না রাখেন তাহলে নোতে ক্লিক করুন অপশানটা দেখুন আপনারা সেন্টারের মালপত্রের জন্য যে সমস্ত জীবাণুনাশক কীট কীটনাশকগুলো ব্যবহার করে থাকেন সেগুলো যদি ঠিকমতো আপনারা সংরক্ষিত করেন তাহলে আপনারা ইএসএ গিয়ে ক্লিক করুন আর না করে থাকলে আপনারা নোতে গিয়ে ক্লিক করুন পরের অপশানটি দেখুন আপনারা কেরোসিন বা যে কোনো জ্বালানি কাঠ কয়লা যেগুলো দিয়ে আপনাদের জ্বালানিতে ব্যবহার করা হয় সেই সমস্ত জিনিসগুলো যদি আপনারা ঠিকমতো সংরক্ষণ করেন তাহলেও ইএসএ ক্লিক করেন করুন আর যদি না করেন তাহলে নোতে গিয়ে ক্লিক করুন তারপরে আপনারা লক্ষ্য করুন আপনাদের সেন্টারে যদি ব্যবহারযোগ্য জল পাওয়া যায় তাহলে আপনারা ইয়েসে ক্লিক করুন আর যদি ব্যবহারযোগ্য জল না পাওয়া যায় তাহলে নোতে ক্লিক করুন দেখুন এরপর আপনাদের রয়েছে কন্টিনিউ অপশানটি সেখানে গিয়ে আপনারা ক্লিক করুন দেখুন এরপর আবার একটা পেজ ওপেন হয়েছে এই পেজটিও কিভাবে আমরা কমপ্লিট করবো পরপর স্টেপ বাই স্টেপ সেটা আমরা জানবো দেখুন একদম ওপরে লেখা আছে ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডলিং দেখুন একদম প্রথমেই লেখা রয়েছে যদি আপনাদের রান্না জায়গা পরিষ্কার থাকে তাহলে আপনারা ইয়েসে গিয়ে ক্লিক করুন যদি না থাকে তাহলে নোতে ক্লিক করুন এরপর আপনাদের এই রান্নার যে সমস্ত পাত্র বা সরঞ্জাম সেগুলো যদি পরিষ্কার থাকে তাহলে আপনারা ইয়েসে গিয়ে ক্লিক করুন যদি না পরিষ্কার থাকে তাহলে নোতে ক্লিক করুন দেখুন যে সমস্ত জিনিসগুলো আপনারা বাজার থেকে কেনেন তার মান যদি ঠিক থাকে তাহলে হ্যাঁতে গিয়ে ক্লিক করবেন যদি না ঠিক থাকে তাহলে নোতে ক্লিক করবেন দেখুন এখানে প্রথমেই রয়েছে তেল এরপর রয়েছে দেখুন যুক্ত লবণ অর্থাৎ নুন তার মান যদি ঠিক থাকে তাহলে ইয়েসে গিয়ে ক্লিক করবেন যদি না থাকে নতে ক্লিক করবেন একই রকমভাবে রয়েছে পরেরটা দেখুন মশলা এরপর রয়েছে দেখুন সবজি তারপর রয়েছে ডাল এরপর রয়েছে একই রকমভাবে চিনি দেখুন যদি আপনাদের শিশুরা সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে ইএসের ঘরে ক্লিক করবেন না হলে নোতে ক্লিক করবেন এরপরের ঘরটা দেখুন যদি আপনাদের শিশুদের ব্যক্তিগত আচরণ ভালো হয় তাহলে ইএসের ঘরে ক্লিক করবেন যদি ভালো না হয় তাহলে নোতে গিয়ে ক্লিক করবেন পরেরটা খেয়াল খেয়াল করুন আপনারা আপনাদের সেন্টারের শিশুরা যদি খাওয়ার আগে এবং খাওয়ার পরে সঠিকভাবে হাত ধোয়া প্র্যাকটিস করে তাহলে ইএসের ঘরে ক্লিক করবেন যদি সঠিকভাবে হাত ধোয়া প্র্যাকটিস না করে তাহলে নোতে গিয়ে ক্লিক করবেন পরের অপশনটি দেখুন যদি আপনাদের সেন্টারে বাচ্চাদের থালা এবং বাটিতে সঠিকভাবে খাবার পরিবেশন করা হয় অর্থাৎ পরিষ্কারভাবে খাবার পরিবেশন করা হয় তাহলে ইয়েসে ক্লিক করুন যদি পরিষ্কার না হয় তাহলে নোতে গিয়ে ক্লিক করুন এরপরের অপশানটি আপনারা দেখুন যদি আপনাদের সেন্টারের অতিরিক্ত খাবার বা বজ্র পদার্থ এইগুলো সঠিক জায়গায় ফেলা হয়েছে কি না সেটা দেখতে হবে যদি আপনারা সঠিক জায়গায় ফেলেন তাহলে ইয়েসে গিয়ে ক্লিক করুন যদি না ফেলেন নোতে ক্লিক করুন ঠিক এর নিচেরটা দেখুন সারা দিনের কাজকর্মের পর অর্থাৎ সেন্টার ঠিক বন্ধের আগে সেন্টারটি যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে ইয়েসের ঘরে ক্লিক করবেন যদি পরিষ্কার না করা হয় তাহলে নোতে গিয়ে ক্লিক করবেন এরপর দেখুন আপনাদের লাল বক্সের মধ্যে কন্টিনিউ কথাটি লেখা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করলাম দেখুন একটি পেজ ওপেন হয়েছে একদম ওপরে লেখা আছে দেখুন হাইজিন অ্যান্ড সেফটি এবং তারপর লেখা রয়েছে ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডলিং এই দুটোর কাজ আপনাদের হয়ে গেছে এখন আমরা বলবো ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডেলিং টি আর একদম প্রথম অপশানটি আপনারা দেখুন যদি আপনারা শুকনো খাবার অফিস থেকে পান এবং সেই খাবারের গুণমান যদি ঠিক হয় তাহলে আপনারা ইয়েসে গিয়ে ক্লিক করবেন যদি না হয় তাহলে নোতে ক্লিক করবেন এবং সেই খাবারগুলি যদি প্যাকেজিং ভালো থাকে অর্থাৎ অক্ষত থাকে তাহলে আপনারা হ্যাঁতে গিয়ে ক্লিক করবেন যদি প্যাকেজিং ভালো না থাকে তাহলে নোতে গিয়ে ক্লিক করবেন এবং এরপরেরটি দেখুন এই খাবারগুলির লেভেল যদি সঠিক হয় তাহলে আপনারা ইয়েসে গিয়ে ক্লিক করবেন যদি না হয় তাহলে নোতে ক্লিক করবেন এবার আপনারা আগের মতোই দেখুন কন্টিনিউ অপশানটি রয়েছে সেখানে গিয়ে ক্লিক করুন দেখুন আবারও একটি নতুন পেজ ওপেন হয়েছে এই পেজের মাঝ বরাবর দেখুন লেখা রয়েছে রেকর্ডস অ্যান্ড রেজিস্টার্স আপনারা যদি স্টক রেকর্ড বজায় রাখেন তাহলে ইয়েসে গিয়ে ক্লিক করবেন যদি না রাখেন তাহলে নতে ক্লিক করবেন এরপরেরটা দেখুন আপনারা যদি গরম রান্না করা খাবার সরবরাহ করেন অর্থাৎ বাচ্চাদের গরম খাবার দেন তাহলে ইয়েসে ক্লিক করবেন না হলে নোতে গিয়ে ক্লিক করবেন দেখুন পরেরটা আপনারা যে সমস্ত খাবারগুলো অর্থাৎ খাবারের উপাদানগুলো বাজার থেকে কেনেন যেমন মশলা তাহলে আপনারা ইয়েসে গিয়ে ক্লিক করবেন যদি না কিনে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন সেই সমস্ত খাবারগুলো যদি আপনারা এফসিআই থেকে পান তাহলে ইয়েসে গিয়ে ক্লিক করবেন না পেলে নোতে ক্লিক করবেন এরপর দেখুন ওই সমস্ত খাবারগুলোই যদি আপনারা প্রক্রিয়াকরণ থেকে পান তাহলে আপনারা ইয়েসে গিয়ে ক্লিক করবেন যদি না পেয়ে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন এরপর দেখুন অঙ্গনওয়াড়ি সেন্টারে আপনারা যদি সাবান কিনে থাকেন তাহলে ইয়েসে গিয়ে ক্লিক করবেন যদি না কিনে থাকেন নোতে ক্লিক করবেন এবং এরপরেরটা একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে যদি আপনারা জীবাণুনাশক কীটনাশক ইত্যাদি কিনে থাকেন তাহলে আপনারা ইসে ক্লিক করবেন যদি না কিনে থাকেন নোতে ক্লিক করবেন এরপর দেখুন একদম নিচে লেখা রয়েছে সাবমিট কথাটি আপনারা সেখানে গিয়ে ক্লিক করুন দেখবেন আপনাদের এই পেজটি সাবমিট হয়ে যাবে আপনারা চেক লিস্ট সাবমিট করতে পারবেন যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে এবং প্রতিদিন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন